নোটিফিকেশন আইব নোটিফিকেশন ঢুকার পরে দেখবেন লিঙ্ক থাকবো ইয়া থাকবো কেউ ভুলো এটার ভিতরে লিঙ্কে ক্লিক করবেন না লিঙ্কে ক্লিক করবেন মানে পেজটা হারাই যাবে যারা ফেসবুকে নতুন যে কন্টেন্ট ক্রিয়েট করতেছেন যে পেজে ভিডিও সাঁতাছেন বা একটা নতুন একটা পেজ খুলবেন তাদের জন্য আজকের ভিডিওটা কারণ আমার সাথে যা হয়েছে তা আমি আপনাদের সাথে শেয়ার করবো আর এই কয়েকটা ভুল করলে যে আপনার যে ফেসবুক পেজটি যে এক মিলিয়ন দুই মিলিয়ন এক লাখ দুই লাখ যে হাজার হাজার ফলোয়ারের যে ফেসটি আপনি হারাবেন শুধু একটা ভুলের কারণে আমার সাথে একটা এরকম ঘটনা ঘটেছে তো আমি ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি কারণ এটা যদি আপনারা দেখেন হয়তো আপনারা সতর্ক হয়ে যাবেন আর কিছুদিন আগেও আমার মোবাইলে একটা মেসেজ আসছে এই মেসেজটা আমি দেখামো আর যাওয়ার পর আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে আপনারা যে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশন আছে ঠিক আছে এখানে আমি যে এখন বললাম ক্লিক করার পরে দেখেন যে দেখাচ্ছে ইউর ফেজ ইজ নট ফর ফলো আওয়ার কমিউনিটি মানে এটা তারা বিভিন্ন ধরনের একটা মানে ইয়া দেশে দেখবেন যে মাঝখানে একটা লিঙ্ক আছে এই লিংক দেওয়া আছে ঠিক আছে এই লিঙ্কে মনে করেন যে আমি যদি ক্লিক করি মনে করেন যে আমার ফিজটা চলা যায় ঠিক আছে এটা আমার ক্ষেত্র হইতেছে এরকম বা আপনাদের অনেকের ক্ষেত্রে দেখবেন এরকম একটা মেসেজ আইবো নোটিফিকেশন আইবো নোটিফিকেশান ঢুকার পরে দেখবেন লিঙ্ক থাকবো ইয়া থাকবো কেউ ভুলো এটার ভিতরে লিঙ্ককে ক্লিক করবেন না লিঙ্কে ক্লিক করবেন মানে ফিজটা হারাই যাবে। কিছুদিন আগে যে আমার সদ্য বড় ভাই যে বেলাল ভাই আপনারা অবশ্যই চিনেন এই বেলাল ভাই আর এরকম যে কিছু মেসেজ আছে নোটিফিকেশন আছে ঠিক আছে এই কাজটা সবাই অনেকে জানেন না তাই জন্য সতর্ক করার জন্য আজকের এই ভিডিওটা যারা এই লিঙ্কের মধ্যে ঢুকে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনার ফেসটা চলে যাবো আর আমার সাথে যে এর আগে একটা ঘটছে আমার আটাত্তর হাজার ফলোয়ারের ফেসটা ছিল ঠিক আছে তো আমরা তারা একটা ইমেল করে বিভিন্ন আপনার দেখবেন যে তারা ইমেল করবো আপনারা যেহেতু আপনি ফেসের মধ্যে ইমেল অ্যাড করা আছে এই ইমেলে আপনাকে তারা ইমেল করব যে আমরা আপনার ভিডিওতে বিজ্ঞাপন দিতে চাই স্পন্সার করতে চাই আপনাকে একশো ডলার দুশো ডলার এরকম দেবো আমারে বলছিল কি তিনশো ডলার দিব এক মাসে তো আমি তো লোভে একবার ইয়ে গেছি বুঝছেন তো তাদের শর্ত অনুযায়ী আমি রাজি হয়ে রাজি হওয়ার পরে দেখা গেছে তারা যেভাবে যেভাবে বলে এভাবে আমি কাজ করতে থাকি এভাবে কাজ করতে কাজ করতে আমার পনেরো রমজানে আমি তাদের সাথে মানে তাদের লিংকে বিভিন্ন ধরনের ইয়াটি লিঙ্ক টিঙ্ক দিছে এগুলো ঢুকছে ইয়াটে করি তারপর আমি আর পনেরো দিন পর ঈদের দিন সকালে আমি মনে করেন যে ফেজে ঢুকিয়ে আমি একটা ফোর্স দেবো এবার ঢুকিয়ে দিয়ে আমার ফেজ নেই তারপরে আমার এক বড় ভাই আছে যে মুন্না মালদ্বীপ থাই হিমিয়ার আমি অ্যাডমিন দিয়ে রাখছিলাম হিমিয়ার আমি লগ লগ ফোন দিয়ে যে মুন্না ভাই দেখান তাম কাছে আছে আছে কিনা না মুন্না ভাই বলতে আছে নাই অর্থাৎ আমি মনে করেন যে পতরানোর শিকার হয়ে গেছে এরকম অনেক ইমেল করব কেউ ভুলো এরকম ইমেলে সারা দিবেন না আর ফেজে যদি আপনার এরকম নোটিফিকেশন আসে ভুলো এটা সারা দিবেন না লিংকে ভুলো ক্লিক করবেন না তো আজকে বিটাই করে দিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ